বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করার সময় এসেছে বলে মন্তব্য করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে জাতীয় সংসদে এ সম্পর্কিত প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা করেন জড়িতদের খুঁজতে 16 ডিসেম্বরের পর কমিশন গঠন করা হবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আগস্টের শেষ দিনে জাতীয় সংসদের 19তম অধিবেশনে বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের দোষরদের সকল চক্রান্ত ব্যর্থ করতে আলোচনার জন্য সংসদে প্রস্তাব আনেন রআম ওবায়দুল মুক্তাদির। বাঙালির মহত্তম ব্যক্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার দু কন্যা ব্যতীত সপরিবারে হত্যা করেছিল ইতিহাসের জঘন্যতম চক্রান্তকারী রাজনৈতিক, সামরিক, বেসামরিক মুৎসুদ্ধি চক্র। প্রস্তাবের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় বঙ্গবন্ধুকে হত্যার পর সৃষ্ট পরিস্থিতিতে অনেকের সমালোচিত ভূমিকার কথা তুলে ধরে ষড়যন্ত্রের কুশীলবদের চিহ্নিত করার দাবি ওঠে। রাজনীতি করার কোনো অধিকার, যেমন জামাত, মুসলিম লীগ, এদের রাজনীতি করার যুদ্ধ অপরাধী হিসেবে বঙ্গবন্ধু নিষিদ্ধ করে গেছিল, এদেরও রাজনীতি করতে দিয়ে আমরা বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত। খন্দকার মোস্তাককে মারার জন্য একটা বড় পরিকল্পনা হয়েছিল। আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর কাছে গেলাম যে সব ঠিক আছে, আপনার একজন নেতার তো ই লাগবে। উনি বললো যে এই কাজ তোমরা করতে যাবে না, কেউ হয় নাই। আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে তাদের মুখে গণতন্ত্রের কথা বেমানান বলে মন্তব্য করেন সরকার প্রধান। 75-এর চক্রান্তকারীরা এখনো সক্রিয় বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার বলছে যে না, বাংলাদেশ কোনো অর্থনৈতিক ঝুঁকিতে নাই, আর সেখানে আমাদের দেশের কিছু মানুষ অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যেখানে ইউকের ইনফ্লেশন 10-এ উঠে গেছে, আমরা এখনো তো আমাদের সার্বিকভাবে 6.8-এ আমরা আছি, বা ব্যাক টু ব্যাক 7.4, কারণ খাদ্যমূল্য একটু বেশি, কিন্তু ওইটুকু তো আমরা এখনো ধরে রাখতে পারছি। আজকে যখন অন্তত মানুষের ঘরে খাবার আছে সে ব্যবস্থা করে দিচ্ছি, কারণ মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাজ। প্রতিশোধ নেয় না, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব, কারণ যে মানুষগুলির ভাগ্য ছিনিমিনি খেলা হয়েছে আমার বাবাকে হত্যা করে, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, তাদের একটা সুন্দর জীবন দেওয়া, এটাই আমার লক্ষ্য। অপপ্রচার করে বঙ্গবন্ধুকে অজনপ্রিয় না করতে পেরে খুনিরা তাকে হত্যা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ষড়যন্ত্রের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান। এই চক্রান্তটা শুধু তো একটা হত্যাকাণ্ডই না, এই চক্রান্ত তো আমার রাষ্ট্রের বিরুদ্ধে, এই চক্রান্ত আমার স্বাধীনতার বিরুদ্ধে, এই চক্রান্ত আমাদের আদর্শের বিরুদ্ধে। যে চক্রান্তের পিছনে কারা, সেটাও খুঁজে বের করার সময় এসেছে। অবশ্যই এটা জাতিরও জানা দরকার, বা প্রজন্মের পর প্রজন্মের জানা দরকার, যে চক্রান্তটা আমাদের স্বাধীনতার চেতনাটাকেই ধ্বংস করে দিচ্ছিল, আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছিল, নিশ্চয়ই সেটা জাতিকে জানতে হবে। সংসদ সদস্যদের দাবির মুখে 16 ডিসেম্বরের পর কমিশন গঠনের ঘোষণা দেন আইনমন্ত্রী আনিসুল হক। মহান সংসদে ঘোষণা দিতে চাচ্ছি যে আগামী 16 ডিসেম্বরের পরে, বিফোর দিস ইয়ার ইজ আউট, আমরা কমিশন অফ এনকোয়ারিজ অ্যাক্টের আন্ডারে একটা কমিশন গঠন করব, এবং সেই কমিশনের দায়িত্ব হবে, মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে সেই কমিশনের দায়িত্ব হবে কোনো প্রতিহিংসামূলক নয়, সেই কমিশনের দায়িত্ব হবে কোনো প্রতিশোধের জন্য নয়। মাননীয় স্পিকার, আমার মনে হয় নতুন প্রজন্ম, আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা দায়বদ্ধ থাকব, আমরা যদি এই সব বেইমান যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে তাদের কাছে চিহ্নিত না করে দিয়ে যাই। যেসব দেশ মানবাধিকারের ছবক দেয় তারাই খুনিদের আশ্রয় দেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী উপদেষ্টা তাই ক্ষমতা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।